খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমরা এখন আছি নর্থ ব্লকে, খবর 24x7 আপনাদের স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলা ভারতবর্ষে কি নিদারুণ অবস্থা, সবাই মানুষের দল। তারা কিন্তু যে সরকারকে নির্বাচিত করে নিয়ে এসছে, সেই সরকারের বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন এমনভাবে দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছে যে সত্যি তারা আমাদের জেলায় পালিয়ে আশা করব বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আজীবন সংগ্রাম করে উঠে এসছেন, তিনি আবার সমস্ত কিছু ঠিক করে দিয়ে আবার নতুন প্রবাদের সূচনা হবে আমাদের বাংলায়। তাই জন্য আমরা বলি ওদের গর্ব, ওদের আশা, আমাদের বাংলা ভাষা। আমরা সব সময় নতমস্তকে একটা কথাই বলবো যে ভারতবর্ষের এরকম স্থিতি যখন চারিদিক থেকে চীন ঘিরে রেখে ফেলেছে এবং প্রতিবেশী দেশগুলো সব বিক্রি হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের সবাইকে এক হয়ে ভারতীয় হয়ে লড়াই করতে হবে। এই আহ্বানটা খবর 24x7 বিশ্বের রচনা এবং আমাদের সব ভারতীয় কাছে রাখলাম, সব বাংলাভাষীর কাছে রাখলাম। ক্যামেরায় বান্টির সাথে বিএন দাসের রিপোর্ট, খবর 24x7।